পবিত্র রমজান মাস বছরে একবারই আসে, আর সে মাসে সাধারণত 29 কিংবা 30টি রোজা পালন করেন মুসলিমরা। কিন্তু কেমন হবে যদি বছরে দুবার রমজান মাস হয়? হ্যাঁ, আগামীতে এমন একটি বছর আসবে যেটিতে রমজান মাস হবে বছরে দুবার। শুধু তাই নয়, 2030 সালে রাখতে হবে 36টি রোজা, আর 2033 সালে থাকছে আরও চমক, সে বছর উদযাপিত হবে 3টি ঈদ। ভাবছেন কিভাবে সম্ভব? বলছি, হিজরি সনে এক বছরে 2টি ঈদ আসে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। খ্রিস্টীয় সন আরবি হিজরি সনের চেয়ে 10 থেকে 11 দিন বেশি। জানুয়ারি মাসে প্রথম 10 দিনে যদি ঈদুল ফিতর বা ঈদুল আজহা হয়, তাহলে বছরের শেষ মাস ডিসেম্বরের শেষ 10 দিনে আরেকটি ঈদুল ফিতর বা ঈদুল আজহা হবে, এটাই স্বাভাবিক। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি দ্য ন্যাশনাল নিউজে জানান, 2030 সালে 2টি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইংরেজি বর্ষপঞ্জী ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো 30 অথবা 31 দিনে নির্ধারিত থাকে, চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় 29 অথবা 30 দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর 11 দিন কমে যায়। এছাড়া 2030 সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 2033 সালেও দুইবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট 3টি ঈদ অনুষ্ঠিত হবে। এটা ঘটে 32 বছর পর পর। আবার যে বছর জানুয়ারির প্রথম 10 দিনের মধ্যে ঈদুল আজহা হবে, সে বছর 2টি কোরবানি ঈদ এবং 1টি ঈদুল ফিতর পালিত হবে। এর আগে 1968 সালে এবং 2000 সালে বছরে 3টি ঈদ হয়েছিল। গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারে দেখা গেছে 2030 সালে প্রথম রমজানটি শুরু হবে 5 জানুয়ারি, শেষ হবে 4 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে 26 ডিসেম্বর, যা শেষ হবে 2031 সালের 24 জানুয়ারিতে। সুতরাং অপর রমজানের ঈদুল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে 2031 সালে। তাই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 2033 সালে দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট 3টি ঈদ অনুষ্ঠিত হবে। সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মুসনাদ বলেন, 1451 হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে 2030 সালের 5 জানুয়ারি, এ মাসটি 30 দিন পূর্ণ হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে শেষ হবে রমজান মাস। এ হিসেবে রমজান মাসের রোজা হবে 30টি। এরপর একই বছর 26 ডিসেম্বর থেকে শুরু হবে 1452 হিজরির রমজান মাস। 31 ডিসেম্বর পর্যন্ত মুসলিমরা 6 দিন রোজা পালন করবে। সে হিসেবে 2030 সালে মুসলিম উম্মাহ 36 দিন রোজা পালন করবে।